হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আশা করছি ভালো আছেন। আমি আসছি টুকিটাকি বাজার করতে। বাসায় মোটামুটি অর্ধেক জিনিস আছে, বাকি অর্ধেক স্পেশালি ফ্রুটস কিনতে আসছি আজকে। আমি আগামীকাল ইফতার দিব কিছু আত্মীয় স্বজনের বাসায়, তো ফ্রুটস তো লাগবেই, সেই সাথে আরও যা যা লাগবে আমি কাগজে লিস্ট লিখে নিয়ে আসছি। এখন এগুলো দেখবো, বাজার করব। চলেন আমরা একসাথে বাজার করি। তুমি কি চেক করো বুড়ি? ওয়াটারমেলন চেক করো বাড়ি দিয়ে দিয়ে। আমি নিজেও বুঝি না ভালো কোনটা। এখানে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের ফ্রুট, সব এভাবে সারিবদ্ধ করে রাখা। আনারস, পেঁপে, তারপরে এদিকে হচ্ছে কাঁঠাল, ওইদিকে আপেল, কমলা, আরো ভেতরের দিকে গেলে আরো অনেক ফ্রুটস আছে। তো আমরা এখন শুরু করব তরমুজ কেনা দিয়ে। বাবা, এটা কি ঢোল? এরকম করে না, এগুলো অনেক লম্বা। একটু আগেরটা ছিল গোল গোল, এটা হচ্ছে লম্বা। আমরা কি এটা নিতেছি? বাবা মাথা ঘুরে নিয়ে যাও। বাবা নোজ কভার করো। বাবা আমরা এই তরমুজটা নিচ্ছি। এখানে আরো অনেক ফ্রুটস আছে, কিউই, তারপরে এটা হচ্ছে কোরিয়ান ওয়াটারমেলন, ফ্রুটসের মাঝখানে আবার ভেজিটেবল, তারপরে এখানে আম, আঙ্গুর। আমরা হানি ডিউ নিচ্ছি। হানি ডিউ নেই একটা, না এখানে কোনটা যেন বাংলাদেশি বাঙ্গির মতো, আমি ভুলে যাই। আমি ক্যান্টালুপ আর হানি দিও না মিক্স করে ফেলি, ভুলে যাই কোনটা ভিতরের কোন কালার। আমার গ্রিনটা পছন্দ, আর একটা হচ্ছে হলুদ, বাংলাদেশের বাঙ্গির মতো খেতে। এটা দেশি পেয়ারা, তারপরে এখানে হচ্ছে ডাব। ডাবগুলো আবার এভাবে ছিলে সিল করে রাখে, জাস্ট বাসায় নিয়ে মাথাটা একটু ছিদ্র করলেই তারপরে পানি বের করে খাওয়া যায়। ইটস ভেরি স্মুথ। তারপরে এটা ড্রাগন ফ্রুটস, বাংলাদেশে তো আজকাল মনে হয় এই ফ্রুটসটা নতুন উঠছে, অনেক ফেমাস যা শুনলাম। নিতে পারো। আর এটা হচ্ছে ছোট ছোট বাচ্চা সাইজের কাঁচা আম। কাঁচা আম এটা কষ কষ মা, কষ লাগবে হাতে, বুঝছো? তারপরে ড্রাগন ফ্রুটস নিচ্ছি আমরা। ড্রাগন ফ্রুটস না দুই টাইপের পাওয়া যায়, এটা যেটা নিচ্ছি এটা মোস্ট প্রবাবলি ভেতরে হোয়াইট, আর একটা পাওয়া যায় ভেতরে পিঙ্কিশ, হালকা হালকা রেড রেড ভাব। এটা গালা, গালাটা মজা, এটা কিটা খোলা একটা বন্ধুবান্ধব। এই দেখেন, এখানে ক্যাকটাসের পাতা বিক্রি করে, এটা খায়। আমি জানি না এটা কিভাবে খায়, আমি কখনো খাই নাই। এখানে যা আছে আমি এগুলো কখনো ট্রাই করি নাই, এটাও ট্রাই করি না। এটা কি টমেটো নাকি? ইয়া, টমেটোই তো, কাঁচা টমেটো, বাট নাম ডিফারেন্ট, তার মানে এটা স্প্যানিশ কোনো টমেটোর জাত। তারপরে এইটাও কখনো ট্রাই করিনি,
এটার নাম কি আমি নিজেও জানি না এটা নাও টাইপ অফ ক্যাকটাস জাস্ট লাইক দিস ওয়ান না মা এটা তো দেখে মনে হচ্ছে কাঁঠাল টাইপ ভিতরে তারপরে এই যে আরেকটা এইটাও আমি খাইনি এগুলো হচ্ছে সব না খাওয়ার দল একই জায়গায় রাখা এটা খাইছি বাকি এগুলো খাই নাই তারপরে এই যে আরো একটা এটাও আমি কখনো ট্রাই করি নাই এখানে আঙ্গুরও কিন্তু অনেক টাইপ রেড তারপরে ব্ল্যাক গ্রিন তবে আজকে আমরা আঙ্গুর নিচ্ছি না আমরা নিব হচ্ছে ব্লুবেরি মানে ব্লুবেরি খেতে চাচ্ছে সো এইটা নিচ্ছি নাও শশা লাগবে শশা কি এটা নিবা নাকি এগুলো নিবা শশা না আমরা মোস্ট অফ দা টাইম এটা খাই এটা মজা একদম কচি থাকে আবার এইটাও মজা এগুলো ভেতরে বিচিটা কম আর ভালো লাগে খেতে টেস্টটা ভালো আর এটা কিন্তু হচ্ছে আলু আদিত বলছে ওদের দেশে বলে কি কেশের আলু না কি জানি কি আলু কেশের যাই হোক ভিতরে একদম সাদা থাকে আমরাও খাই কিন্তু এটার নাম ভুলে গেছি মামা মরিচ ধরে না মামা মরিচ ধরে না পরে তুমি নাক ধরবা একটু পর পর তারপরে তোমার চলবে আলু লাগবে আলুর চপ বানাবো লাল আলুটা নিতেছো এখানে আরো অনেক টাইপের আলু আছে এটা কি এটাও হবে কোনো এক টাইপের ইয়োকা রুট মানে এটা কচু টাইপের কিছু হবে আর এগুলো হচ্ছে নাশপাতি নাশপাতি এইটাও পিয়ার্স এইটাও পিয়ার্স এইটাও পিয়ার্স গ্রিনটাও এই সবগুলো হচ্ছে পিয়ার্সের জাত এক এক রকম পিয়ার্স তুমি ডান্স করো কেন ধনিয়া পাতা নিচ্ছি আমি ডান্স করতেছি আমি পাগল হয়ে গেছি ব্লুবেরি খাইছে সে ব্লুবেরি খাওয়ার জন্য নাকি পাগল হয়ে গেছে আমি ওটা কিনছি আই মিন কিনবো কার্টে নিছি এর জন্য সে পাগল হয়ে গেছে বিকজ বাসে বসে আমরা কি ব্লুবেরি কিনবো বলে আমি বলছি ইয়েস 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 ও ধনিয়া পাতা তো সস্তা 7 হচ্ছে 199 সস্তা আদা হালিমের জন্য নাও নাও এটা হাতের মতোই দেখাইতেছে আদা ব্লেন্ড করে আছে বাসে তো এটা নিচ্ছি হালিমের জন্য পারবা মা দেখি আমাদের কার্ট ওই সাইডে আনে ওইদিকে আর কি কি বাকি মোটামুটি সবই ডান এটা হচ্ছে কাঁঠালের মতো আরেকটা ফল এটা মালয়েশিয়া বা ওই সাইডের জায়গাগুলো তো অনেক ফেমাস থাইল্যান্ড মালয়েশিয়া এটা হচ্ছে ডুরিয়ান এটাও কাঁঠালের মতো অনেক স্মেল হয় এটা হচ্ছে ফ্রোজেন আইস এদিকে সব দুধ পাওয়া যায় তারপরে আরো ইয়োগা ড্রিঙ্কস বা যা যা লাগে আমরা দুধ নিচ্ছি দেড় দেখে নিছো তো আর চিনি লাগবে আমাদের হ্যাঁ আমি কন্ডেন্স মিল্ক নিব এটা লিস্টে লেখা ছিল না এটা দরকার নাই আমার ইফতারের জন্য কিন্তু তারপরেও আমি নিচ্ছি মাঝে মাঝে দরকার পড়ে আমি ভাবছি যে ভেজিটেবল বা ফ্রুটসগুলো আমি কখনো ট্রাই করি নাই আজকে যেগুলো দেখলাম একদম আননোন সেগুলা একটা একটা করে এক একদিন নিব নেয়ার পরে ট্রাই করে দেখবো খেতে কেমন নিশ্চয়ই খেতে ভালো
না হয় বিক্রি বা করবে কেন তাই না অনেক মানুষই তো খায় আর আমার নতুন ব্যাগ আছে তোমার নতুন ব্যাগ এইটা এটা নতুন না তো এটা তো অনেক আগে কিনেছো আমি এভাবে বানাইছি তুমি এভাবে নিয়েছো বলো যে নিউ স্টাইলে নিয়েছো না ইট লুকস ভেরি নাইস এন্ড ইট লুকস লাইক এ নিউ ব্যাগ এটা হচ্ছে মাছ পাওয়া যায় এদিকে একদম আপনি যে মাছটা পছন্দ করবেন সেটাই তারা কেটে দিবে ওইদিকে আরো আছে আমি আজকে মাছ নিচ্ছি না তাই আর দেখাচ্ছি না নেক্সট ডে একদিন মাছ কিনবো তখন আপনাদের সাথে শেয়ার করব আবার ওই দিকটা ওই যে অ্যাকোয়ারিয়ামের মতো এটা হচ্ছে লাইভ মানে জীবিত আপনি যেটা নিতে চান সেটাই নিতে পারবেন এই যে এদের ভিতরে অনেক টাইপের মাছ আর এইখানে এটা হচ্ছে ক্রফিশ বলে আর এটা হচ্ছে কাঁকড়া একজন অলরেডি নিচ্ছে মানে খাবা কাঁকড়া খাবা সে ভয় পাইতেছে ভয়ে দৌড় দিছে কাঁকড়া খাবা কাঁকড়া হ্যাঁ ওগুলো তো লাইভই খাবা হার্ড হবে না তুমি খেলে আমি বানাই দিব এটা কি ও এটা গুড় গুড়ের কি ডিজাইন বাপ রে বাপ এগুলো সবই গুড় ভাপা পিঠার মতো এগুলো সুগার মা এটা বিগ ক্যারামেল গুড় এক এক টাইপের ডিজাইন করে কাটা এই যে তারপরে এইখানে কিন্তু সব পাওয়া যায় প্লাস্টিকের যে বাস্কেট তারপরে বড় বড় হাড়ি এই আইলটা হচ্ছে পুরোটাই কাচের সিঙ্গেলও কেনা যায় আবার চাইলে সেট হিসেবেও নেওয়া যায় তো আমার মিক্সিং বোল লাগবে দেখি মিক্সিং বোল কোনটা পছন্দ হয় অনেক সুন্দর সুন্দর মিক্সিং বোল আছে এটা আবার একটু ভাঙা এই সাইডটা কোন বাটিটা নিব আনায়া দেখো তো আমার এই দুইটাই পছন্দ হয়েছে কোনটা নিব এটা নিব আচ্ছা এইটা নেই তাহলে আমি ওই যে লাস্ট দিন এসে ছোট সাইজ নিয়েছিলাম কয়েকটা সো ম্যাচও হবে আমার না এগুলো দেখলে মানে হুশ জ্ঞান থাকে না কিনতে ইচ্ছে করে আমি চালনি কিনবো একটা এত সুন্দর চালনি গুলা তো আমি এই টাইপ একটা চালনি নিব আমি ছোট একটা চালনি খুঁজতেছি এত সুন্দর জালি গুলা আমি ছোট একটা নিব আমি বাসায় রাফিজের জন্য না আমি নিব হচ্ছে আমার চ্যানেলের জন্য এইটা পছন্দ হয়েছে এটা নেই অনেক সুন্দর আমার না এই সাইজটাও ভালো লাগছে মেইনলি আমার এই সাইজটা দরকার কিন্তু এইটায় আবার হ্যান্ডেল নাই তো এর জন্য আমি একটু কনফিউজ আমি এইটাই নিচ্ছি তাহলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হচ্ছে চুলা আমাদের যে মাটির চুলা সেরকম মাটির চুলা আমি নিজেও জানি না এটা কিভাবে ইউজ করে এটা একটু ডিফারেন্ট দেখলাম এই সাইডটা খোলা যায় আর এইখানে লেখা হচ্ছে এটা চারকোল স্টোভ মোস্ট প্রবাবলি এটার ভেতরে কয়লা দিয়ে তারপরে এটা জ্বালায় তো আমার খুব ইচ্ছা যদি কখনো আল্লাহ ইনশাল্লাহ একটা বাড়ি দেয় তখন আমি এরকম একটা চুলা কিনে ট্রাই করে দেখব যে এটা কিভাবে রান্না করে অনেকগুলা চুলা আছে এদিকে বাটিটা আমার হাতে দাও এটা কাচের তো ভাঙবে তুমি তোর মুছটা উঠাতে পারবা তোমার শক্তি আছে সেদিন তো মাটি তুলতে পারো নাই এখন পারো দেখি ওই যে দেখো প্লেন যায়
ব্যথা পাবো না। আমরা এখন যাব হচ্ছে বাঙালি গ্রোসারিতে, ওখান থেকে পোলাও এর চালটা নিব, তারপরে বাসায় যাব। তো কালকে তো ইফতার রেডি করব, আজকে তাই বাজারটা সেরে ফেললাম যেন কালকে কোনো ঝামেলা না থাকে, সবকিছু যেন রেডি থাকে। রেডি করতে সময় তাহলে কম লাগবে আশা করি। এখনো জানি না কি কি বানাবো, কি কি দিব ইফতার, পরের ব্লগে দেখতে পাবেন যে কি কি দিচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই খুব ভালো থাকবেন। আর আমার এই ছোট্ট ফ্রুটস কেনার শপিং ব্লগটা দেখার জন্য, শপিং না অ্যাকচুয়ালি গ্রোসারি কেনার ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।